السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، সম্মানিত প্রিয় বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো প্রিয় বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজ রয়েছি। আমি সাথে রয়েছি মাওলানা নুরুদ্দিন আহমদ করাচি, আয়ুর্বেদিক কবিরাজ এবং যৌন বিশেষজ্ঞ, ইউনানি চিকিৎসক। তো প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। অনেক মেয়েরা আমাকে কমেন্ট করেছেন যে উজুর পুরুষদের জন্য খালি ভিডিও বানান, আমাদের জন্য কোনো ভিডিও নাই। তো আমি তাদের জবাবে বললাম, আপনারা প্রশ্ন করতে পারেন, কমেন্ট করতে পারেন, কোন বিষয়ে জানতে চান। তো দুইজন মহিলা, দুইজন মেয়েরা বলছে, উজুর আমরা বিবাহ হয় না, এরপরও আমাদের স্তনটা ঝুলে পড়েছে, এখন আমরা কী করব। তো আমি তাদেরকে প্রশ্ন করেছি, যদি আপনাদের বিবাহ স্বাধীন না হয় এবং আপনারা কি কারোর সাথে রিলেশন করেছেন যে আপনার সাথে আপনার স্তনে দ্বারা স্পর্শ করেছে কি না, তারা খুলাসাভাবে লজ্জা ছেড়ে বলেছেন যে না, ওজন আমরা কোনো পুরুষের সাথে রিলেশন করি নাই এবং আমাদের বিবাহ হয় নাই, এমনি থেকে আমাদের স্তনগুলো জ্বলে পড়েছে, এখন আমরা কী করবো। এগুলো কমেন্টের মধ্যে আলোচনা হচ্ছে। তো আমি বলে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করব, কেন এটা তো আসলে নিজের কাছে কীভাবে লাগে এগুলো বলতে, এরপরে রোগীর জন্য বলতে হয়। প্রিয় বন্ধুগণ, আমার যে সমস্ত মেয়েদের বিবাহ না হওয়ার পরে স্তনটা ঝুলে পড়েছে এবং যারা বিবাহ হয়েছে এরপরে দেখা গেছে এক পুরুত্তান মা, একটা বাচ্চার মা, এরপরে দেখা গেছে তার স্তনটা ঝুলে পড়েছে, এখন আপনি কী করবেন? এই স্তরটাকে যদি আপনারা আবার ছোটো করতে চান, ছোটো বলতে যারা ঝুলে গেছে আবার যদি টাইট করতে চান, তাহলে আপনাদেরকে দুইটা জিনিস দিয়ে একটি প্যাক তৈরি করতে হবে, একটা মলম তৈরি করতে হবে। আমি আপনাদেরকে তা বলে দিচ্ছি। আপনারা যে সমস্ত পুরুষরা শুনতেছেন, যদি আপনাদের ওয়াইফ অথবা বান্ধবী যদি এভাবে হয় তাহলে আপনারা তাদেরকে পরামর্শ দিতে পারেন যে আসুন, যে এই জ্বলে থাকা স্তন থেকে কীভাবে আপনি মুক্তি পাইবেন, কীভাবে আপনার স্তন টাইট হবে, বিবাহর আগে কীভাবে হবে এবং বিবাহর পরে কীভাবে হবে, কী ব্যবহার করলে আপনার জ্বলে থাকা স্তন আবার এঁটে যাবে, ছোটো হবে। প্রিয় বন্ধুগণ, তাহলে আসুন, আপনি প্রথমে একটি ডিমের কুসুম নেবেন এবং এক লম্বারে একটা ডিম আনবেন, আনার পর তার থেকে একটা কুসুম নেবেন, সাদা অংশ চার কুসুম, এবং এর সাথে আপনি তার সাথে তিন চামচ শশার রস মিশিয়ে আপনি একটা প্যাক তৈরি করবেন। এক নম্বর হচ্ছে আপনি একটা ডিম আনবেন, ডিমের যে কুসুমটা আছে সেটা একটা বাটির মধ্যে রাখবেন এবং শশাকে বারোর থেকে শেষে বেটে তার থেকে তিন চামচ রস বের করবেন। বের করার পর একসাথে মিশিয়ে আপনি প্রত্যেক দিন গোসলের 30 মিনিট আগে স্তনের পুরা সাইড, স্তনের ভোটাটা ছাড়া ছাড়া পাশে পালক থেকে মালিশ করবেন এবং 30 মিনিট পর্যন্ত আপনি রেখে দিবেন, 30 মিনিট পরে ধুয়ে নেবেন। এরপর এক সপ্তাহ প্রতিদিন এইভাবে করলে আপনি একটা পার্থক্য বুঝতে পারবেন। যদি আপনি মনে করেন যে ঝুলন্ত স্তনটা আবার টাইট হতে যাচ্ছে, আপনি এটা রেগুলার করে দেবেন যত সময় পর্যন্ত আপনার নিয়ন্ত্রণে না আসে। তো প্রিয় বন্ধুগণ, প্রিয় বোনেরা, মায়েরা, আপনাদেরকে পরামর্শ দিলাম, আপনারা আমি খুব গবেষণা করে এটা বের করেছি, আপনারা যদি ইচ্ছা হয় তাহলে তা ব্যবহার করতে পারেন। আরেকটি হচ্ছে আপনি 10 থেকে 15 মিনিট যদি পুকুরের মধ্যে সাঁতার কাটেন তাহলে আপনার স্তনটা শক্ত হবে, এই নিয়মে আপনি করতে পারলে। আরেকটা হচ্ছে আপনি যদি বরফ দিয়ে আপনার স্তনটাকে বালকটিকে ঘষান 20 মিনিট অথবা 2-3 মিনিট, সরি 20 মিনিট নয় 2-3 মিনিট, যদি বালকটিকে স্তনটাকে বরফ দিয়ে ঘষান, এভাবে এক সপ্তাহ করে দেখেন একটা পার্থক্য আপনি বুঝতে পারেন। তো প্রিয় দিনদার ভাই বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি নতুন কেউ থাকে আমার কাছে তাহলে সাবস্ক্রাইব করবেন,
এবং লাইক শেয়ার করে বান্ধবী বন্ধু সবাইকে শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধু অত্যন্ত সহজভাবে এইগুলো বললাম, এইভাবে কোন ডাক্তার বলে না, আমি বললাম। আপনারা সবাই ভালো থাকুন, ভালো হন, সুস্থ থাকুন, সুস্থ হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।